হ্যালো উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো এই দুর্গাপূজো আমাদের সারা বছরের অপেক্ষা চারটে দিনের জন্য, বাঙালিরা এক বছরের আনন্দ তুলে রাখে এই চারটে দিনের জন্য। আর এই চারটে দিনের জন্য বাড়িতে মিষ্টিমুখ হবে না, নোনতা খাবার হবে না, তা তো হয় না। আমি বাইরে থাকলেও চেষ্টা করি পুজোটাকে একদম বাড়ির মতো করেই মানাতে। তাই আমি কিছু কিছু জিনিস বাড়িতে বানিয়েছি, কি কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে কাটি ভাজা, সাথে আছে গোল নিমকি, কুচো নিমকি, আছে আঙুলে গজা, আর আছে তিলের পাটালি, আর সব শেষে যেটা আছে গোলাপজামুন। মিষ্টি ছাড়া তো বিজয়া একদম অসম্পূর্ণ। তো সব কটা রেসিপি কিন্তু আমি আজকে দেখাবো। দোকানের মতো কাঠি ভাজার স্বাদ পেতে গেলে এই মশলাটা অবশ্যই দিতে হবে। এটা হলো মৌরি আর তিনটে শুকনো লঙ্কা, শুকনো কলাই ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। তো এখানে আমি এক বাটি মতন বেসন নিয়েছি, তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর একটু বেশি পরিমাণে কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা অবশ্যই খুবই দরকারি দোকানের মতো কাঠি ভাজা বানাতে গেলে। এরপর দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি আগে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা, আর এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। চিনি দিলে খুব ভালো ক্রিসপিনেসটা আসে। এরপর খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব, যে লাম্পগুলো আছে সেগুলো যাতে মানে গুঁড়িয়ে যায়। এরপর খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করতে হবে, ঠিক এইভাবে। আর একটু জল দিয়ে আমি আর একটু নরম করে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, মানে এমনভাবে করতে হবে খুব পাতলা যেন না হয়। জলটা দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে জল যেন বেশি পড়ে না যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কাঠি ভাজার আকার দেওয়া যাবে না। ঠিক এইভাবে করতে হবে, যেন ঝাড়লে পুড়েও যায় অথচ একটা টাইট ব্যাটার তৈরি হয়। এরপর এই ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এরপর আমি দেখাবো কীভাবে বাড়িতে কাঠি ভাজা মানে বানানো যায়। সবার বাড়িতে তো কাঠি ভাজা ভাজার মেশিন থাকে না, তো বাড়িতে নিশ্চয়ই শক্ত পলিথিন থাকে। একটাকে আমি, এটা আমার দুধের পলিথিন, এটা খুব ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর আমি দেখো মাথাটা কোনাকুনি কেটে নিয়েছি, আর ঠিক যে বরাবরটা একটু বেশি পরিমাণে পলিথিনটা আছে সেই বরাবর আমি ফুটো করে নেবো। তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো, ছুঁচ দিয়ে করতে পারো বা যে কোনো কাঠি দিয়ে, আমি এখানে কাঠি দিয়ে করেছি। এরপর প্যাকেটের যে অংশটাই আমি ছিদ্র করে রেখেছি সেই দিকে আমি বেসনের ব্যাটারটাকে পুড়ে নেব। সবসময় খেয়াল রাখতে হবে ছিদ্র করার সময় যে অবশ্যই যেন ছিদ্রটা একটু বেশি বড় হয়, নয়তো কালো জিরে দেওয়া আছে যেহেতু, তো যখন কাঠি ভাজা ভাজতে যাব তখন কিন্তু বেরোবে না। তো আমি একবার ট্রাই করে নিলাম যে আদৌ বেরোচ্ছে কি না। আর প্রেশার যখন দেবে সবসময় নিচের দিকে যেন হাতের প্রেশারটা থাকে, নয়তো উপর দিকে কিন্তু ব্যাটারটা বেরিয়ে চলে আসবে। এরপর আমার তেল রেডি। আমি প্রথমে একটুখানি ট্রাই করে দেখেছিলাম যে বেরোচ্ছে কি না। তো দেখো তেল কিন্তু সবসময় একদম লো ফ্লেমে থাকবে, একবারও বাড়ালে চলবে না। তো আমি এইভাবে নিচের দিকে প্রেশার দিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে করলাম সেইভাবেই করবে, আর নড়াচড়া করলে হবে না। যখনই এক পিট হয়ে যাবে তখনই কাঠি ভাজাটা কিন্তু উপর দিকে ভেসে আসবে তেলের, তখনই আবার উল্টে দিতে হবে, আর খুব বেশি সময় কিন্তু লাগে না। তবে পুরোটাই কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে, বাড়ালে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটাও করে ফেলেছি, এবার এটাকে নামিয়ে সার্ভ করে। এরপর আমি বানাবো গোল নিমকি বা কুচো নিমকি। তো এই যে আমি ময়দাটা মাখছি এতে কিন্তু আমি তিনটে জিনিস বানাবো, এর থেকে আমার আঙুলে গজাটাও হয়ে যাবে। তো তোমরা খুব ভালো করে দেখো, এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, তাতে দিলাম কালো জিরে, অল্প চিনি আর অল্প নুন। খুব ভালো করে এবার মাখিয়ে নেব যাতে চিনি নুন চারিদিকে ছড়িয়ে যায়। এরপর আমি রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়ান দেবো। এমনভাবে ময়ান দিতে হবে মাখতে মাখতে যেন মুঠো করে যতক্ষণ না ভাঙছি ততক্ষণ যেন না ভাঙে। ময়ানটা যত ভালো হবে সব কিছু কিন্তু ততটাই মুচমুচে হবে। খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, এরপর আমি অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। বেশি জল দিয়ে যেন নরম না হয়, নরম হলে কিন্তু তেল ভীষণ টানবে আর মুচমুচে ভাবটাও বেশি হবে না। তো দেখো আমি আস্তে আস্তে জল দিচ্ছি আর মণ্ডটাকে এক জায়গায় জড়ো করছি। এরপর খুব ভালো করে দেখো মাখা হয়ে গেছে, খুব বেশি নরম করলেও হবে না, খুব বেশি শক্ত করলেও হবে না, ঠিক এই পর্যায়ে আসবে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ওই 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে দেখো উপরটা বিন্দু বিন্দু জল কেটে আছে, এগুলো হলো চিনি। এটার জন্যই কিন্তু 10 থেকে 15 মিনিট ময়দাটাকে রেস্ট করতে দেওয়া, যাতে সব কিছু এর মধ্যে মিশে যায়। তো খুব ভালো করে আবারও আমি ভালো করে মেখে নিলাম। এরপর আমি লই কাটবো, আমি রুটির যেমন লই কাটে ঠিক সেই রকম লই কেটে নেবো।
এরপর আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেবো, যেমন রুটি বেলার আগে তৈরি করে নিই। তো এইটা থেকেই আমি কি আগেই বললাম, গোল নিমকি, কুচো নিমকি আর গজা আমার তৈরি হয়ে যাবে। তো আমি সব কিছু তোমাদেরকে দেখাবো, যেহেতু ভিডিওটা খুব বেশি বড় করতে চাইছি না, তো খুব অল্প সময়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে আমি কুচো নিমকি বানাবো, তার জন্য আমি একটা লই নিয়ে একদম রুটির মতো করে বেলে নিয়েছি। রুটি যেমন বেলে তার থেকে সামান্য একটু মোটা থাকবে। এরপর আমি ছুরি করে করে একটু কোনাকুনি বরাবর কেটে নেব, কারণ কোনাকুনি না কাটলে বরফির আকারটা আসবে না। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো। তো প্রথমে আমি লম্বার দিকে কেটে নিলাম, এরপর আমি আড়াআড়ি করবো, যখন কাটবো তখনও কিন্তু একটু কেরাচি করেই কাটবো, মানে ছুরিটা একটু বাঁকা করে কাটবো। যেহেতু আমি এক হাতে মোবাইল আর এক হাতে কাটছি, তাই একটু টেরা বাঁকা হচ্ছে, ঠিক এই রকম শেপটা আসবে। তো প্রথমে কেটে নিয়েছি, আর এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখানেও কিন্তু ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আর খুব সবসময় নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এখানে নাড়াচাড়া করছি, প্রথমে দিতে না দিতেই কিন্তু ফুলে এলো, আর খুব বেশি লাল করে নামাবে না, কারণ এই জিনিস কিন্তু নামাবার পর আর একটুখানি লাল হয়ে যায়। তো এই পর্যায়ে চলে এলে আমি এবার এটাকে নামিয়ে দেবো। তো কুচো নিমকি একদম রেডি। তো এরপর বানাবো গোল নিমকি। তো প্রথমে আবার একটা লই নিয়ে একদম রুটির মতো করে বেলে নিয়েছি, পাতলা করে, যতটা পাতলা এটা বেলা যায় ততটাই পাতলা করে বেলতে পারো। এরপর উপরে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা বলিয়ে নিয়েছি, তার উপর অল্প ময়দা ছড়িয়ে পুরোটা খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে অল্প জল লাগিয়ে রোল করে নিতে হবে রুটিটাকে। তো রোল করা হয়ে গেছে, এবার ছুরি করে আমি কুচো কুচো করে কেটে নেব, প্রত্যেকটা আবারও আমি লই পাকিয়ে নেব। এরপর একটা একটা করে লই নেব আর বেলে নেব। এটা তোমরা হাতে করেও প্রেসার দিয়েও করতে পারো, আর চাইলে বেল না করেও বেলে নিতে পারো। তেল গরম হয়ে গেছে, এটাকেও লো ফ্লেমে ভাজতে হবে, আর হালকা লাল লাল হয়ে এলে না এপিট ওপিট করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। যখনই ভেসে উঠবে তখনই উল্টে পাল্টে নাড়াচাড়া করে করে ভাজতে হবে, হালকা লাল হয়ে এলেই নামিয়ে নিতে হবে। আর একবারে যদি হাই ফ্লেমে দিয়ে দাও তাহলে কিন্তু এগুলো ফুলে যাবে লুচির মতো, তো তখন আর ভিতরটা কিন্তু শক্ত হবে না। তো প্রথমে আমি এখানে একটা লই নিয়ে আবারও খুব ভালো করে বেলে নেব। রুটির থেকে কিন্তু এটা মোটা হবে, ঠিক এই রকম একটু মোটা করেই রাখতে হবে। এরপর মাঝখান বরাবর আমি খুব ভালো করে লম্বালম্বি করে কেটে নেব। এরপর আবারও উপর ও নিচের পার্টগুলোকে আলাদা আলাদা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর যে থালাতে রাখা হবে সেই থালাটাই কিন্তু অল্প করে ময়দা ছড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না। এরপর এক একটা পাটকে নিয়ে, যেহেতু চৌকো চৌকো হয়ে আছে এরকম করেও ভাজতে পারো, কিন্তু দেখতে একটু সুন্দর লাগার জন্য হাতে করে একটুখানি রোল রোল করে দিতে হবে, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এরপর একটা একটা করে আমি এখানে রেখে দেবো। তোমরা চাইলে দু তিনটে লইও একসাথে করে তৈরি করে নিয়ে ভাজতে পারো, তবে সেক্ষেত্রে এক একটা পাট হয়ে যাওয়ার পর উপরে একটু করে ময়দা ছড়িয়ে দিতে হবে। তো তেল পুরো রেডি, এটাও কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, তেল বেশি গরম করে দিলে হবে না। দেখো আমি দেওয়া মাত্রই কিন্তু অল্প ফেনা ফেনা কাটতে শুরু করলো। তো বেশি গরম করে দিলে কিন্তু এগুলো একদম লাল হয়ে যাবে, তো উপর নিচে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর যদি একটার গায়ে আর একটা লেগেও যায় গরম তেলে দেওয়ার পর কিন্তু সেগুলো ছেড়ে যাবে। তো হালকা লাল হয়ে এলেই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে, আর পুরোটা কিন্তু হবে লো ফ্লেমে। দেখতেই পেলে কতটা মুচমুচে হয়েছে একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতর থেকে একদম কিন্তু সাদা হয়ে এসেছে, মানে প্রপার ভাজা হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব রসটা। তো এখানে আমি পুরো এক কাপ চিনি নিয়েছি, এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেব, আর খুব বেশি কিন্তু জল দিলে হবে না, যতটা চিনি দেবে তার হাফ জল দেবে, মানে আমি এক কাপ চিনি দিয়েছি তার জন্য হাফ কাপ জল। তো এরপর খুব ভালো করে লো ফ্লেমে চিনিটাকে গলাতে হবে, হাই ফ্লেমে কিন্তু একদমই দেবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে গিয়ে চিনিটা কিন্তু লাল হয়ে যাবে, আর তাতে গজাটা দেখতে ভালো লাগবে না, তো আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো দেখো চিনিটা পুরো গলে গেছে, এরপর ধীরে ধীরে লো ফ্লেমে আমি চিনিটাকে আরও চিনির শিরাটাকে আরও গাঢ় করে নেব। দেখো দেখতে দেখতে চিনির শিরাটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে, বুঝতে পারছো কি, গায়ে যতটুকু লেগে যাচ্ছে ততটুকু কিন্তু ঠান্ডা হয়ে সাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম কাঠি গজাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কাঠি গজাগুলো দেওয়া মাত্রই। তো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু গজা একদম পারফেক্ট রেডি।
চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই এখনো কতটা মুচমুচে। এরপর বানাবো আমি তিলের প্যাটালি, তার জন্য লাগবে এই কাপের অনুযায়ী আমার 2 কাপ তিল, আর এর কাপের অনুযায়ী আমার লাগবে 1.5 কাপ মতো চিনি। তো প্রথমে আমি তিলটাকে খুব ভালো করে শুকনো খোলায় লাল লাল করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো রাখতে হবে। তো কখন বুঝবে যে ভাজা হয়ে গেছে, যখন দেখবে এই সাদা কালার থেকে একদম লাল লাল হয়ে এসেছে আর একটা সুন্দর সুগন্ধ বেরুচ্ছে। তিল ভাজলে একটা ভালো গন্ধ বেরোয়, তো তখনই এটাকে নামিয়ে নেব। এরপর আমি বানিয়ে নেব চিনির যে শিরাটা সেটা। তো এটা আমি কিন্তু 2 কাপ দেব না, 1.5 কাপ চিনি দেব, আর জলটা খুব সামান্য দেব। এরপর চিনিটাকে হালকা লো ফ্লেমে গলতে দেব। দেখো নাড়াচাড়া কিন্তু কন্টিনিউয়াসলি করেই যেতে হবে, নাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে, সোনালি কালার চলে আসবে, তখন আর তিলের প্যাটালিটা কিন্তু সাদা রঙের হবে না। তো দেখো চিনির শিরাটা কিন্তু একদম হয়ে গেছে, ঠিক আঙুলে গজার যেমন বলেছিলাম যে গায়ে দেখো লেগে গেলে বুঝতে পারবে, যখন ঠান্ডা হয়ে যাবে সাদা হয়ে যাবে তো তখনই জানবে চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এছাড়াও আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিই, এক বাটি জলে দেখবে যখনই চিনির শিরাটা দেবে ঠান্ডা হলেই কিন্তু শক্ত প্লাস্টিকের মতো হয়ে যাবে, তখনই জানবে হয়ে গেছে। এরপর যখন হয়ে গেছে আমি গ্যাসটাকে ফ্লেমটাকে অফ করে দেবো, আর বাঁ হাতে করে আমি তিল ভাজাটাকে দেবো, আর ডান হাতে করে খুব ভালো করে নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করতে করতে এরপর দেখো যখনই সবটা চিনিটা কভার করে যাবে তখনই আমি এটাকে একটা থালায় নামিয়ে নেবো, আর নামাবার আগে আমি থালাটাতে মাখিয়ে নেবো অল্প পরিমাণে ঘি। দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি, যেহেতু আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে করছি ওই জন্য নামানোটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি পিস পিস করতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায়। তো এখানে দেখো আমার নামাতে না নামাতেই কিন্তু শক্ত হতে স্টার্ট করে দিয়েছে, এখনও ভিতরটা গরম আছে তাই পিস কাটা যাচ্ছে, নয়তো কিন্তু কাটা যেত না, শক্ত হয়ে যেত। তাই কিন্তু হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে নিজেদের পছন্দ অনুযায়ী আকার দিয়ে কেটে নিলেই হয়ে যাবে তিলের প্যাটালি। তো সব শেষে আমি বানিয়ে দেখাবো গোলাপ জামুন, সেটাও আবার মিক্স পাউডার দিয়ে। তো এখানে আমি একটা গিফটস কোম্পানি নিয়েছি, ইটস নট এ প্রমোশন ভিডিও, জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো। তো এরপর আমি প্যাকেটটা কেটে, এর ভিতরে কিছুই ছিল না, শুধুমাত্র এই প্যাকেটটাই ছিল, এটা 500 গ্রামের। তো আমি হাফ নেবো আর হাফ রেখে দেবো পরে বানাবার জন্য। তো প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নিই, যে গুঁড়ো গুঁড়ো ডালা হয়ে আছে সেগুলোকে আমি ভালো করে হাতে করে স্ম্যাশ করে গুঁড়ো করে নেবো। আর এটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে, খাবার সোডা বা কোনো কিছুই তোমাদেরকে আলাদা করে মেশাতে হবে না, এখানে তোমরা দুধ বা জলের সাহায্যে মাখতে পারো। তো আমি এখানে জলই নিয়েছি, দুধ ইউজ করিনি, আর এটা একদম কিন্তু নর্মাল টেম্পারেচারে। তো খুব ভালো করে মাখতে হবে যেমন আটা মাখা হয় ঠিক সেইভাবে, আর লইটাও কিন্তু নরম হতে হবে, নাহলে যখন আমি গোলাটা পাকাবো তখন কিন্তু গায়ে ফাটা ফাটা দাগ হয়ে যাবে, আর সেটা তেলে ভাজতে গেলেও কিন্তু ফেটে যাবে। তো এখানে আমার প্রায় মাখা হয়েই গেছে, এরপর আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর হাতে লাগিয়ে নেবো অল্প পরিমাণে ঘি। এরপর যে যেমন সাইজ বানাতে চাও সেইভাবে মন্ড নিয়ে খুব ভালো করে গোলাপ পাকিয়ে নিও। এটা একটু আমি বলবো ছোটো পরিমাণেই করো, কারণ কি এটা তেলে ভাজলে একটু বড় হয়ে যায়, আবার রসে ডুবলে আরও বড় হয়ে যায়। তো দেখো ঠিক এইভাবে গোলাপ পাকিয়ে নিতে হবে, গায়ে কিন্তু কোনো রকম ফাটা দাগ থাকলে চলবে না। এখানেও আমি রিফাইন্ড অয়েলটা গরম করতে দিয়েছি, তবে খুব বেশি গরম নয়, হালকা গরম করতে দিয়েছি, একবারে খুব বেশি দেবে না, অল্প অল্প করে দেবে। তো এখানে দেখো আমি তেলটা গরম করতে দিয়েছি, এক সাইড কিন্তু দিতে না দিতেই হয়ে গেছে, আর ফ্লেমটা কিন্তু একবারে লোয়েতে রাখতে হবে, নাহলে কিন্তু ভিতরটা শক্ত হয়ে থাকবে আর উপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। আর দেখো আমার এপি টোপিট খুব ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি ভেজে নিয়েছি, আর এটা বানাবার সময় কিন্তু দূরে সরে গেলে হবে না। তো এরপর আমি ওটাকে তুলে নিয়ে চিনির শিরাটা বানাতে দেব। তো ওই যে কড়াইয়ে আমি গজা বানিয়েছিলাম সেই কড়াইয়ে আমি আবার চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ বা 1 বাটি মতন চিনি নিয়েছি, আর সেই সম পরিমাণে জল নিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টে এলাচ থেতো করে। এরপর খুব ভালো করে চিনিটা গলে এলেই আমি এটাকে নামিয়ে নেব, কারণ এর গ্যাসটাকে অফ করে দেবো, এর শিরা কিন্তু খুব বেশি মোটা হওয়ার দরকার নেই। আর চিনির শিরাটা কিন্তু গরম থাকতে থাকতেই এখানে যে গোলাপ জামুনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মোটামুটি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আর চিনির শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, তবে কিন্তু গ্যাসের ফ্লেম যেন অফ অন না থাকে, এটা যেন অফ করা থাকে।
তো গোলাপ জামুন আমার একদম রেডি, এবার আমি সার্ভ করে নেবো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আঙুল দিয়ে গোলাপ জামুনের গাটা কত সফট হয়েছে আর কত সুন্দরভাবে রসটা ওর ভিতরে ঢুকেছে। অনেকের কি হয়, গোলাপ জামুন বানাতে গেলে উপরের কিন্তু যে কভারটা সেটা খুলে যায়। আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখো, অবশ্যই ঠিকঠাক হবে। আর এর উপরে আমি অল্প করে কাঠবাদাম দিয়ে সার্ভ করে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কষ্ট করে যে বানিয়েছি তার জন্য একটা লাইক কমসে কম করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমরা আপডেট পেয়ে যাবে। তো চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।